আসসালামু আলাইকুম। আইফিক্সারের পক্ষ থেকে আমি রকিবুল ইসলাম আছি আপনাদের সাথে। অনেক সময় আপনারা আমাদের কাছে প্রশ্ন করেন, ভাই আমি আমার সাইজটা ঠিক বুঝতে পারছি না, তো সেই জন্য আপনাদের কোনো সলিউশন আছে কি না। তো এটা হচ্ছে আমাদের মিডিয়াম সাইজটা, ঠিক আছে? যাদের মুখমণ্ডল একটু ভারী তাদের জন্য মিডিয়াম সাইজ, এবং এটা কালো কালার। হ্যাঁ, একটু দেখে নিলে বুঝতে পারবেন, এটা হচ্ছে পিওর ব্ল্যাক কালার, এটা হচ্ছে মিডিয়াম সাইজটা। এটা মোটামুটি যাদের একটু মুখে বা স্বাস্থ্য ভালো তাদের জন্য এই সাইজটা খুব পারফেক্টলি হয়। আর এইটা হচ্ছে ছোট সাইজটা, মিডিয়ামের ছোট সাইজটা। আমি দুটো একটু পাশাপাশি নিয়ে যদি আপনাদেরকে দেখাই, দেখলে বুঝতে পারবেন। এইটার ওপর থেকে নিচের দিকে একটু বেশি বড়, আর এইটার ওপর থেকে নিচের দিকে একটু ছোট, এটাই জাস্ট পার্থক্য। দুইটার ওয়াইড সেম। তো এটা নিয়ে আশা করছি আর কারো কোনো কমপ্লেন বা বুঝতে অসুবিধা হবে না। হ্যাঁ, আপনারা একটু ক্লিয়ার করে দেখে নিন। এটা হচ্ছে মিডিয়াম সাইজ, এটা হচ্ছে ছোট সাইজটা, ঠিক আছে? এটা হচ্ছে ব্ল্যাক কালার, দুইটাই হচ্ছে ব্ল্যাক কালার। আমি এবার নেভি ব্লু কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নেভি ব্লু কালারটা। ক্যামেরাতে হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না, এটা কালো এবং নেভি ব্লুর একটা সংমিশ্রণ। তো এটা হচ্ছে নেভি ব্লুর মিডিয়াম সাইজটা, আর এটা হচ্ছে নেভি ব্লুর ছোট সাইজটা, ঠিক আছে? তো এই হচ্ছে দুইটা সাইজ, এটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে ছোট। দুইটাই সবার চোখে হবে, যাদের একটু চিকন চাকান ফেস তাদের জন্য ছোট সাইজটা, যাদের একটু ভারী ফেস তাদের জন্য এই মিডিয়াম সাইজটা। তো দুইটার পেছনটা একটু দেখিয়ে দিই, এই হচ্ছে দুইটার পেছন, ঠিক আছে? তো আশা করছি আজকের পর থেকে সাইজ নিয়ে আর কারো কনফিউশন হবে না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।